নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রাজ্য জুড়ে আপাতত বন্ধ হয়ে যাচ্ছে উননব্বইটি স্কুল পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে এই সব স্কুল থেকে তিনশো জন শিক্ষক শিক্ষিকাকে বদলি সিদ্ধান্ত নিয়েছে সরকার একশো সত্তর জনের মতো বদলির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে চলুন বন্ধুরা কী অবস্থায় এই স্কুলগুলি বন্ধ হচ্ছে বিস্তারিত জেনে নেব এবং এই বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি কি আগামী দিনে খুলবে নাকি বন্ধই থেকে যাবে চলুন বন্ধুরা বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে তার আগে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে জানাতে আপনারা ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারই তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব কী বলা হয়েছে দেখুন নেই ছাত্র শূন্য হলো শিক্ষকের সংখ্যাও রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে আরও উননব্বইটি সরকারি স্কুল রাজ্য জুড়ে আপাতত বন্ধ হচ্ছে উননব্বইটি স্কুল পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সমস্ত পড়ুয়া শূন্য স্কুল থেকে তিনশো জন শিক্ষক শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছে সরকার বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই একশো সত্তর জনের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ আপাতত বন্ধ হওয়া স্কুলগুলি জুনিয়র হাই থেকে যেটা জানা যাচ্ছে হাই স্কুল এবং সূত্রের খবর স্কুলগুলির ভবিষ্যৎ কি হবে আলোচনা করে সিদ্ধান্ত হবে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে বদলি করেছে যার অর্ডারও ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে তিনশো এগারো জনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্কুলগুলি থেকে শিক্ষক শিক্ষিকাদের বদলি নির্দেশ দেওয়া হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে আর কোনো শিক্ষক শিক্ষিকা নেই রাজ্য জুড়ে উননব্বইটি আপার প্রাইমারি সহ হাই স্কুল আপাতত বন্ধ হয়ে যাচ্ছে এবং গোটা স্কুলে কোনো ক্লাসে একজনও পড়ুয়া নেই বলে দাবি করা হচ্ছে গত কয়েক বছরে ইংরেজি মাধ্যমে ভর্তি করানোর প্রবণতা বাড়ছে অভিভাবকদের মধ্যে সেই কারণেই এটা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যেসব স্কুলে আস্তে আস্তে পড়ুয়াদের সংখ্যা কম ছিল বা শূন্য হয়ে গিয়েছে সেই সব স্কুল থেকে শিক্ষকদের বদলি করা হবে ইতিমধ্যে বদলি প্রক্রিয়া শুরু হয়েছে এই তালিকায় রয়েছে তিনশো জনের নাম এর আগে ছাত্র শূন্যতায় প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে সে খবরও কিন্তু আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন কিন্তু রাজ্য জুড়ে এত সংখ্যক আপার প্রাইমারি এবং হাই স্কুল বন্ধ হওয়া বেনজির বলেই মনে করছে শিক্ষামহল শিক্ষক বদলি হওয়াতেই এই তথ্য প্রকাশ্যে এসেছে সারা রাজ্যের বিভিন্ন স্কুলের নাম রয়েছে এই তালিকায় সব থেকে বেশি হাওড়া এবং হুগলিতে আলিপুরদুয়ার বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম কলকাতা সহ প্রায় সব জেলাতেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে খুবই খারাপ দিক তার সাথে ছাত্রছাত্রীরাও কিন্তু নেই বলে কিন্তু জানা যাচ্ছে এই সমস্ত স্কুলগুলোতে যার কারণে শিক্ষকরা থেকে যাচ্ছেন এবং তাদেরকে অন্য স্কুলে ট্রান্সফার করা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অর্ডার চলে এসছে তো বিভিন্ন জায়গায় এই শিক্ষকেরা বদলি হয়ে যাবেন এবং এই নিউজটি বন্ধুরা আজকে উঠে এসেছে এবং এই সমস্ত স্কুলগুলি কবে খোলা হবে ছাত্রছাত্রীর সংখ্যা যদি বাড়ে পড়ুয়াদের সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে হয়তো আগামী দিনে এই স্কুলগুলি খোলা হবে তো সেই নিয়ে যখনই কোনো আপডেট আসবে আমি আপনাদের অবশ্যই জানাবো তার সাথে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা দেখেছেন প্রাইমারি স্কুলে কিন্তু যে খবর কিছুদিন আগে দেখেছিলেন বন্ধ হয়ে গিয়েছিল এই শূন্য অবস্থার জন্যই তো আগামী দিনে আরও নতুন নতুন নিউজগুলি আপনারা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে